এদিকে যানজট নিরসন, অবৈধ পার্কিং বন্ধ সহ ট্রাফিক পুলিশের কার্যক্রম সহনীয় রাখতে ঝিনাইদহের শৈলকুপায় ট্রাফিক পুলিশের স্থায়ী কার্যক্রম শুরু হয়েছে। সকাল থেকে চৌরাস্তা ও কবিরপুর তিন রাস্তা মোড়ে এ কার্যক্রম শুরু হয়। জানা যায়, শৈলকুপা পৌর শহরের চৌরাস্তা মোড়, কবিরপুর তিন রাস্তা মোড়, হাসপাতাল গেট সহ সাপ্তাহিক বাজারের দিনে অস্বাভাবিকভাবে যানজট সৃষ্টি হয়। পুলিশ এ ও আনসার সদস্য নিয়ে এ যানজট নিরসন সম্ভব হচ্ছিল না, তাই যানজট নিরসনে স্থায়ীভাবে ট্রাফিক পুলিশের কার্যক্রম চালু করছে জেলা পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম। প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 3টা পর্যন্ত এই কার্যক্রম চলবে বলে জানা গেছে। জেলা পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর ইসমাইল হোসেন জানান, জেলা ট্রাফিক পুলিশের ইনচার্জ সালাউদ্দিন আহমেদের নির্দেশনায় এখন থেকে শৈলকুপায় যানজট নিরসনে স্থায়ীভাবে দুজন ট্রাফিক পুলিশ সদস্য দায়িত্ব পালন করবে। শৈলকুপা শহরকে যানজট মুক্ত করার পাশাপাশি অবৈধ যানবাহন নিশ্চিত চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।